সামনে লোকসভা ভোট, সংগঠন পোক্ত করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল, কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। সে সঙ্গে স্থানীয় স্তরে চর্চা শুরু হয়েছে কে হবেন প্রার্থী। এই আবহে এবার হুগলি জেলায় বিজেপি দলে বাড়ছে অস্বস্তি। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পর্যায়ে লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না, তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। এ নিয়ে এবার মুখ খুললেন সাংসদ। তিনি বলেন, বিজেপি নয়, বিজেপির নাম করে তৃণমূলই পোস্টার দিয়েছে তার বিরুদ্ধে। ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, লকেট চট্টোপাধ্যায় জুজু দেখছে তৃণমূল। দেখুন, একটা জিনিস বুঝতে পারছি, লকেট চট্টোপাধ্যায় কোথা থেকে লড়বে এটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা হয়ে গেছে। তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে। কোনো সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে, কোনো সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে, কালকে দেখবেন আরামবাগে পড়েছে, পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে, তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে। কারণ লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এই যে একটা ভয়ের কারণ চারিদিকে তৈরি হয়েছে, এটাতে অন্তত পার্সোনালি বলতে পারি যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। উল্লেখ্য, এর আগেও এলাকায় লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠেছিল। সপ্তাহ দুয়েক আগে হুগলির ধনিয়াখালীতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, আর এবার সরাসরি সংসদের বিরুদ্ধে পোস্টার পড়ায় তুঙ্গের রাজনৈতিক তরজা। হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট, ওমকার বাংলা।